পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া আমার বুঝে আসে না পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয় যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয় তাহলে আমার একটা প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলেছেন ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহিয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয় অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে সালাম পেশ করে তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো এক ডিগ্রি আগবেড়ে সালামের জবাব দিবা অর্থাৎ সালাম সে যদি বলে আসসালামু আলাইকুম জবাব বলতে হবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সেটা আসসালামু আলাইকুম বন্ধ থামছে আপনি আরো এক ডিগ্রি বাড়ায়া জবাব দিবেন এটাই সৌজন্যতা ইসলাম শেখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার চেয়ে আরো বাড়িয়ে দেন ঠিক না আর যদি সেটা না দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন এখন আমার প্রশ্ন হলো ধরুন জামাই শ্বশুরবাড়িতে গেছে এখন সবাই বলতেছে শ্বশুরের সালাম করেন তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল শ্বশুরের পায়ে হাত দিল দুই হাত দুই পায়ে ছুঁয়ে সালাম দিল জামাইয়ে কারে দিল শ্বশুরকে দিল এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমারে সালাম দেয় সে যদ্দুর দিয়ে সালাম দিবে তুমি তার চেয়ে বাড়ায়া দিবা এখন জামায়াত তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম দিছে শ্বশুর মিয়া কোথায় হাত দিবে বুঝেন না কথা সালামের জবাব দেওয়া লাগবে না এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবে না তাহলে তো হবে না তাহলে জামাইয়ের এত কষ্ট কেন দিবেন সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে সে গেছে পা পর্যন্ত নামছে শ্বশুর কোথায় নামবে বলেন এবার জামায়াত তলা হাতান লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য এটা আবার কেমনে সালাম হয় পা ছুঁয়ে কখনো সালাম হয় না আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাম সম্পর্কে বলেছেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতীদের অভিবাদন হবে কি সালামুন কওলাম মিন রাব্বির রহিম রব্বুর রহিমের পক্ষ থেকে সালাম এটা মুখে উচ্চারিত জিনিস নবী সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি সালাম শিক্ষা দিয়েছেন অতএব এই পা ছুঁয়ে কখনো কি হয় না সালাম হয় না বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না সালাম হবে মুখে এবং সেটাই হলো সুন্নাহ সম্মত